যেহেতু আমরা আসলে 5ই আগস্টের আগে তো ছিল বন্দি জীবন, তো ওখান থেকে সবার সহযোগিতায় আল্লাহর রহমতে এই বাকশাল হাসিনা সরকারের থেকে এ দেশের মানুষ মুক্ত পাইছে, আমরাও মুক্ত পাইছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আমরা অবশ্যই খুশি। আমি আবারও বলবো যে আলহামদুলিল্লাহ, ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিএনপি কর্মীদের সাথে কিভাবে আসলে যোগাযোগটা মেইনটেইন করেছেন তৎকালীন সময়ে? জি, আমি যখন দায়িত্ব পালন করছি তখন আমি অবশ্যই চেষ্টা করছি সবার সাথে আমার সুসম্পর্কটা বজায় রাখার জন্য, এবং ফোন খোঁজ খবর বা বাড়িতে যাইয়া কে কেমন আছে বা আমাদের ওয়ার্ডে যারা আছে, বিশেষ করে আমি তো ইউনিয়নে যেহেতু ছিলাম, আমার ওয়ার্ড যারা আছে তাদের সাথে আমি সর্বদাই যোগাযোগ করার চেষ্টা করছি এবং যোগাযোগ করছি, এবং তাদের ভালো মন্দ জানার চেষ্টা করছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছি। এই তো আর দল সুসংগঠিত রাখার জন্য আমি বিএনপিতে যেহেতু ছিলাম বা এখনো আছি, যদিও আছে, তো যাই হোক দল সুসংগঠিত রাখার জন্য যা যা করণীয় আমি তাই করছি। আমি আমার ইউনিয়নের আমার সভাপতির সাথে বা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এবং সাধারণ শুধু শুধু বিএনপির সাথে না, আমি সাধারণ মানুষের সাথেও আমার একটা সুসম্পর্ক ছিল, এখনও আছে। আমি এটা চেষ্টা করব যে আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন সাধারণ মানুষের সাথে আমি আমার সুসম্পর্ক বজায় রাখতে পারি। কি মনে হয় কর্মীদেরকে ইনস্ট্রাকশন দিতে বা সৎভাবে তাদেরকে চালাতে পথ জরুরি নাকি ইচ্ছা শক্তিটা জরুরি? আমি মনে করি আমি একজন সাধারণ কর্মী হিসেবে আসলে ইচ্ছা শক্তিটাই জরুরি, পথ থাক না থাক আমি তো ভালোবাসি দলকে, আমার তো ভালোবাসা বিএনপির প্রতি আছে, তো ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বেশি জরুরি। বিগত 16 বছর বিভিন্ন মামলা মোকদ্দমায় কর্মীরা একদম হেনস্থা, সেক্ষেত্রে কিভাবে তাদের সহযোগিতা করেছে? আসলে শুধু কর্মীরা না, কর্মী নেতা কর্মী যারা আছে সবাই উভয়ই, যেমন আমার নামও 60টা মামলা এখনো চলমানাধীন, তো প্রত্যেকে যে বিশেষ করে আমাদের ইউনিয়ন বা থানাব্যাপী আমি চেষ্টা করছি যতটুকু সহযোগিতা করার, সহযোগিতা যে যেভাবে করা যায় আমি চেষ্টা করছি ঠিক ওই মানে অবস্থানগুলো থেকে মানে বহাল রাখার জন্য, এবং চেষ্টা যাতে ত্রুটি না থাকে ওইভাবে আমি কাজ করে যাচ্ছি। যেহেতু আমি আরিওলের সন্তান, আমি অবশ্যই আরিওল ইউনিয়নবাসীর প্রতি আমার আশা ভালোবাসা এবং তাদের প্রতি আমার একটাই কথা থাকব, যেহেতু আসলে না বললে না, যেহেতু দল কয়েকটা অনেকই আছে, তার মধ্যে 2টা দল বৃহত্তম, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আমরা বিএনপির ভালোবাসি, বিএনপির নৈতিক আদর্শ, তো আমরা যেহেতু বিএনপির আদর্শকে ভালোবাসি, আরিওল ইউনিয়ন বিএনপির আমি বলবো আপনারা সুসংগঠিত হন এবং সুসংগঠিত থাকুন, ভয় নাই, জয় অবশ্যই আছে। আমাদের নেতা যেহেতু তারেক রহমান অবশ্যই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, আমরা এই আশা অবশ্যই আল্লাহর পাকের কাছেও করি এবং দেশবাসীর কাছেও করি। আরেকটা বিষয় হলো আরিওল ইউনিয়ন আমার জন্মস্থান, আমি প্রত্যেকটা লোকে বলবো আমরা একে অপরের ভাই হিসাবে থাকতে চাই, দল মত নির্বিশেষে, দল তো আছি, দল তো যে যার ভালো লাগে করে, কিন্তু অত্যাচার অবিচার এগুলা থেকে যেন আমরা প্রত্যেকেই অন্তত বিরত থাকার চেষ্টা করি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এবং কারো যেন অন্যের দ্বারাও যেন আমার কোনো ক্ষতি না হয় বা অন্য কারো কোনো ক্ষতি না হয়, এটা যেন আমরা উভয়ের প্রতি সহ অনুভূতি থাকে, যে বা আমাদের সবাই যাতে ভালো থাকে। আরিওল ইউনিয়ন প্রতি আমার আশা ও বিশ্বাস, আরিওল জনগণের প্রতি, আরিওলবাসীর প্রতি যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, এবং আমি বিগত দিনও আপনাদের পাশে ছিলাম, এখনও থাকবো, আমি আছি, এবং আরিওলবাসী আমাকে যখন ডাকবে আমি আরিওলের
পক্ষে আসি, আমি কাজ করব যে কোনো কাজে আমারে যদি কোনো সহযোগিতায় আড়িয়ালবাসী আমারে প্রয়োজন মনে করে আমারে ডাকে, আমি অবশ্যই সাড়া দেব।